সুপ্রিম কোর্টে ষোড়শ সংশোধনী সংক্রান্ত রিভিউ মামলাটির নিষ্পত্তির মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটার আপনার পুনরুত্থিত হয়েছে বা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরায় কার্যকরী হয়েছে। এটা নিয়ে কিছুটা কনফিউশন ছিল, আজকে আদালতের রায়ের কারণে এইটা কনফিউশনটা দূর হয়েছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখন ফুললি অপারেশনাল করা যাবে। এখন আপনারা জানেন এটা এই সময় এটার একটা বিশেষ তাৎপর্য রয়েছে। আমাদের হাইকোর্টে কিছু বিচারক আছেন, ওনাদের ব্যাপারে সমাজের বিভিন্ন স্তরে প্রচুর কমপ্লেইন রয়েছে যে ওনারা যে জুলাই গণবিপ্লবে যে পতিত ফ্যাসিস্ট শক্তি ছিল সেই শক্তির একটা নিপীড়ক যন্ত্রে পরিণত হয়েছিল এবং এটার কারণে তাছাড়া কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, পত্রপত্রিকার রিপোর্ট ছাপা হয়েছে এবং এই জন্য ছাত্র জনতার অনেকের এই ব্যাপারে ক্ষোভ রয়েছে। এখন এই সমস্ত ক্ষোভ সাংবিধানিকভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তি করার একটা এভিনিউ খুলে গেছে। তারপর উচ্চ আদালত সম্পূর্ণ স্বাধীন, উচ্চ আদালত মতো করে ব্যবস্থা নেবে। আমরা এখন আপনার মনে করি যে অন্তত ছাত্র জনতা তাদের গ্রিভান্সটা আপনার চ্যানেলাইজ করার জন্য বা এটাকে যথাযথ কর্তৃপক্ষর কাছে পেশ করার জন্য একটা উপযুক্ত ফোরাম পেল এবং এটাকে আমি একটা ইতিবাচক অগ্রগতি হিসাবে দেখতে চাই। কবে গঠন হবে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল? আমাদের সংবিধান অনুযায়ী অলরেডি গঠন করা অবস্থায় আছে। এটা হচ্ছে প্রধান বিচারপতি এবং আপিলের ডিভিশনের সবচেয়ে সিনিয়র যে দুজন বিচারক আছেন ওনাদের নিয়ে গঠিত হয়। যেখানে আপনার যদি আপনি ফর এক্সাম্পল আপনি যদি আজকেই কমপ্লেইন দেন তো সেটাই প্রসেসটা শুরু করে দিবে। কমপ্লেইন থাকতে হবে তো, বুঝছেন? এটা আবার আলাদা করে নোটিফিকেশন দেওয়া দরকার না, এটা সংবিধানে বলাই আছে এটা কিভাবে গঠিত হবে। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যখন বাদ ছিল তখন আপনার উচ্চ আদালতের বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করার ফোরামটা ছিল না। আর এটা হচ্ছে এই জবাবদিহিতা নিশ্চিত করার মতো ইচ্ছাও তৎকালীন উচ্চ আদালতের যে প্রশাসন রয়েছেন ওনাদের মধ্যে ছিল না, কারণ ওনাদের ফরমাইশি রায় হচ্ছিল। আপনারা জানেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে কীরকম রায় হয়েছে, তারেক রহমানকে বাংলাদেশে কথাই বলতে দিবে না, এটা আপনার এইরকম একটা বাক স্বাধীনতা রুদ্ধকারী রায় হয়েছে, আরও অনেক রায় হয়েছে। বহু মানুষ আপনার সেখানে গিয়ে তাদের মানবাধিকার রক্ষা করার সুযোগ পায় নাই, বরং নিপীড়নের শিকার হয়েছে, ভিন্নমত নিপীড়নের শিকার হয়েছে। এখন আপনার সেই জবাবদিহিতা নিশ্চিত করার মতো সদিচ্ছা আগে যারা ছিলেন তাদের ছিল না, এখন এই জবাবদিহিতা নিশ্চিত করার মতো সদিচ্ছা নিশ্চয়ই বর্তমানে যারা কর্তৃপক্ষ আছেন দায়িত্ব আছেন তাদের আছে বলে আমি বিশ্বাস করি। আর এই সদিচ্ছা বাস্তবায়ন করা ফোরামটাও পুনরুজ্জীবিত হয়েছে বা অপারেশনাল হয়েছে, এই জন্য এটাকে ইতিবাচক দিক বলছে। এই কাউন্সিলের উপর সরকারের কোনো প্রভাব থাকবে?